আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর পুরোটা ঘুরে দেখাবো। এই জাদুঘরে রয়েছে খুবই এক্সাইটিং আর ইন্টারেস্টিং বিভিন্ন ধরনের বিমান, যা কিনা বাংলাদেশের ইতিহাসকে বহন করে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের ইতিহাসের উল্লেখযোগ্য যেই বিমানগুলো রয়েছে সেগুলো, এছাড়াও আপনারা রাডার দেখতে পারবেন, এছাড়াও রকেট দেখতে পারবেন, আরও দেখতে পারবেন বিমানের ইঞ্জিন, যেটা কিনা খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। সো বাংলাদেশের প্রথম বিমান জাদুঘরটি কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন আর কত এক্সাইটিং কী কী আছে সব কিছুই জানাবো এই ভিডিওতে। পুরো ভিডিও দেখবেন, আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। সাধারণ দর্শনার্থী হিসেবে প্রথমেই আমরা 50 টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে আসার সাথে সাথেই মনটা ভরে গেল, কারণ এত সুন্দর সবুজ ঘাস ঢাকা শহরের ভেতর কোথায় পাবো? আপনারাই বলুন, এরকম সুন্দর সবুজ কার্পেটের উপর কতদিন আপনারা হাঁটেননি? সো এখানে আসলে একটু হলেও আপনারা এই সবুজ ঘাসে একটু হলেও খালি পায়ে হাঁটবেন, দেখবেন মনটা একদম ভরে যাবে। এখন হচ্ছে ঠিক দুপুরবেলা, আমরা দুপুরবেলা এসেছি, আমরা প্ল্যান আছে যে সারা দিন আজকে এখানে থাকব, সন্ধ্যার পরেও এখানে থাকা যায়। আমার পরিবারে যারা আছে আমরা সবাই এখানে এসেছি। এখানে বেশ কয়েকটি এরকম ফুড কর্নার আছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার পাবেন। সো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে এই ফুড কর্নারে কী কী পাবেন। এখানে বিভিন্ন ধরনের চিপস রয়েছে, এছাড়াও রয়েছে কোল্ড ড্রিঙ্কস। আমি এসেছি এখানে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য, কারণ আমরা বাসা থেকে বিরিয়ানি রান্না করে এনেছি। আপনারা চাইলে বাইরে থেকে কিংবা বাসা থেকে রান্না করে পিকনিকের মতো করে এখানে খেতে পারেন। বাইরে থেকে খাবার নিয়ে আসলে কোনো সমস্যা নেই, এখানে আপনারা সুন্দরভাবে বসে খেতে পারবেন, বসারও জায়গা আছে। দেখেছেন কত সুন্দরভাবে সব কিছু সাজানো। এখানে আপনারা বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস পাবেন, এছাড়াও এখানে দুধ চা, রং চায়ের ব্যবস্থা আছে। যারা চা খান তাদের জন্য কোনো সমস্যা হবে না, সব কিছুই এটার ভিতরে পাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর খেলনা আছে, তবে খেলনাগুলোর প্রাইস একটু বেশি, বাইরের তুলনায় এখানে একটু বেশি। এছাড়াও আইসক্রিমের প্রাইসগুলোও 5 টাকা করে বেশি নিচ্ছে এনারা। কেন 5 টাকা করে বেশি নিচ্ছে সেটা জিজ্ঞেস করলে তারা বলছে যে এখানে কস্ট বেশি এবং এই গাড়িগুলো নাকি ভেতরে আসতে চায় না। সো যাই হোক, কী আর করার, 5 টাকা বেশি দিয়েই আপনাকে আইসক্রিম খেতে হবে। আপনারা চাইলে বাচ্চাদেরকে খুশি রাখতে এখান থেকে খেলনা কিনতেই পারেন। সো আমাদের কোল্ড ড্রিঙ্কস কেনা শেষ, আমরা এখন জায়গা খুঁজছি যে আমরা কোথায় বসে খাওয়া দাওয়া করব। যেহেতু এখন দুপুরবেলা, সো মানুষজন খুবই কম, একটু পরে যখন বিকেল হয়ে যাবে তখন অনেক বেশি মানুষ হবে, অনেক বাচ্চারা আসবে, অনেক ক্রাউড হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, এবং এখানে একটু পরে এমন ভিড় হবে, বাচ্চারা এখানে তো অনেক মজা করে খেলে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আরও কত সুন্দর সুন্দর রাইড আছে, আমি আসলে যেতে যেতে আপনাদেরকে সব দেখিয়ে দিব। বিমানবাহিনী জাদুঘরে সুন্দর একটি ছোট লেক আছে যেটার নাম হচ্ছে খেয়াঘাট। সো খেয়াঘাটে নৌকাতে উঠতে হলে আপনাদের টিকিট কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যারা এখানে ওয়েট করছে, তারা যখন নৌকা খালি হবে তখন তারা এই নৌকাগুলোতে ঘুরবে, ঘন্টা প্রতি এটার কস্টিং। সো এখানে আসলে আপনারা এটা ট্রাই করতে পারেন। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ঠিক ও পাশটাই পেছনের দিকে দেখতে পাচ্ছেন মেট্রো রেল। সো এটা আগারগাঁয়ে অবস্থিত, আমি আপনাদেরকে লোকেশন বলে দিব, সে পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকুন। এই যে আমরা বসে পড়েছি আমাদের খাবারের জন্য, কারণ আমরা খাবার বাসা থেকে নিয়ে এসেছি, আপনারা চাইলেই বাসা থেকে খাবার নিয়ে এসে এখানে বসে খেতে পারবেন। আর এখানে একটা খুবই সুন্দর একটা বিমান দেখা যাচ্ছে, জিরাফের পশ্চাৎ দেখা যাচ্ছে। ওই যে ভাই আসতেছে, এই যে আমরা তেহারি নিয়ে আসছি। ওই যে ভাইয়ার পেছন পেছন চলে এসেছে আপু, এবং আপুর হাত ধরে টুকটুক করে হেঁটে আসছে লিটিল বয় আমাদের। ওরে বাবা কত এক্সাইটেড, দৌড়।
এই তো আমরা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর তেহারি রান্না করে নিয়ে এসেছি। এখানে এখন আমরা খুব সুন্দরভাবে বসে বসে খাওয়া দাওয়া করবো। দেখতেই পাচ্ছেন বসার জায়গাটা কিন্তু খুব সুন্দর। বাইরে থেকে খাবার না খেয়ে এভাবে বাসা থেকে রান্না করে নিয়ে আসলে আমার মনে হয় যে মনটাও ভরে আর খুব স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া যায়। এরপর আমাদের বিরিয়ানি খাওয়া দেখে এই যে টুকটুকি চলে এসেছে, সুন্দরী এসে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং ওকে আমরা একটু বিরিয়ানি খেতে দিলাম, ও খেয়ে দিয়ে চলে গেল। তারপর এখানে একটু বিশ্রাম নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে মানুষ চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখাই কি কি রাইড আছে। এই তো আমার সাথে ওমর সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে যে কোথায় উঠবে। ও আসলে চুজ করছিল যে কিসে উঠবে। সো এখানে আমরা একটা ব্যাঙ দেখতে পেলাম, না একটা না অনেকগুলো ব্যাং দেখতে পেলাম। সো এই ব্যাঙে ওঠার জন্য ও একদম অস্থির হয়ে গেছে। তো আমি বলছিলাম একটু পরে উঠি, আস্তে ধীরে উঠি, তোমাকে সব কিছু ঘুরে দেখাই তারপর উঠবো। আর ওই ব্যাঙের উপর আমি আর ওমর একসাথে উঠেছি, সো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই বলেছিলাম যে বাচ্চাদের জন্য এই জায়গাটা অনেক বেশি মজার, বাচ্চারা আসলে এখানে অনেক মজা পাবে। কারণ এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য অনেক রাইড, এছাড়াও ভিডিও গেমস আছে, আরও এক্সাইটিং অনেক কিছু আছে। সো আপনারা কিন্তু বাচ্চাদেরকে এখানে আনতেই পারেন। সো দেখুন আমরা এখন কোথায় ঢুকে পড়ছি, একটা টাইগারের মুখের মধ্যে। এখানে আবার কি সুন্দর মানে ক্যাঙ্গারুর মূর্তি আছে। সো এই ক্যাঙ্গারু দেখে আমাদের অনেক ভালো লাগলো, আমি গিয়ে একটু ছবি টবি তুললাম। আর ছবি তোলার জন্য অনেক জায়গা আছে, আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আশেপাশে তাকায় দেখলাম যে মানুষজন অনেক কম। সো আমিও এই হাতির পেটে বসে পড়লাম, ওমরকে কোলে নিয়ে হাতির পেটে বসে পড়লাম। ভালোই লাগলো কারণ এখানে একটু একটু বাতাস ছিল। আর ওই যে বলছিলাম যে ব্যাঙের পেটে বসেছিলাম, ওই দেখেন কি অবস্থা আমাদের, ব্যাং এমন আসার মারছে। দেখেছেন কত মজার মজার এখানে রাইড আছে। এই যে ব্রেক ডান্স, এখানে উঠলে আপনাদের জান বের হয়ে যাবে ধাক্কা ধাক্কিতে। আর এই যে এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে, বিভিন্ন ধরনের গেম আছে, আপনারা এখানে গেম খেলতে পারবেন। এবং এই যে পুতুলগুলো দেখছেন, আপনারা যদি গেমে জিততে পারেন সেক্ষেত্রে এই পুতুলগুলো, পুতুলগুলো না, একটা গেমের জন্য একটা পুতুল আপনারা গিফট হিসেবে পাবেন। এরকম এক্সাইটিং অনেক গেম আছে, আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বাস্কেটবল, তারপরে যে শুটার, বিভিন্ন ধরনের কিন্তু গেম আছে এখানে। ইউ ক্যান পার্টিসিপেট দেয়ার। এখনো কিন্তু বিমানবাহিনী জাদুঘরের আপনাদের অর্ধেকটুকুও দেখাইনি। এছাড়াও রয়েছে অনেক অনেক বিমান, যেটা একটু পরেই দেখতে পারবেন। আমি যেই হাতির পেটে বসেছিলাম সেই পেটের ভেতর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ওমর বের হয়ে আসছে, আর ওর বাবা ওকে কোলে নিবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিমান আর কত বড় বিমান। আসলে বিমান যতবারই দেখি ততবারই আমার কাছে এটা আশ্চর্যজনক মনে হয়। এই বিমানটার নাম হচ্ছে ডাকোটা। এই বিমানের ঠিক পাশে এই যে দেখতে পাচ্ছেন বড় একটি ড্রাগন, যেটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন প্রিন্স অ্যান্ড প্রিন্সেস, আমি এই কার্টুনগুলোর নাম জানি না। এরপর আমরা আইসক্রিম কিনেছিলাম এবং আইসক্রিম খেয়ে ঠিক এখানে বসেছিলাম। প্রায় বিকেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ওমর সোনা কত মজা করছে। আর এখানে দেখতে পাচ্ছেন রকেটের মতো ওখানে বসে বসে সবাই ছবি তুলছে। এছাড়াও এই যে শুরু হয়ে গেছে বাচ্চাদের খেলাধুলা করা, কারণ এখন হচ্ছে বিকেলবেলা। একটু আগে দেখেছেন যে
কোনো মানুষ ছিল না, সবাই বাচ্চারা কি সুন্দরভাবে খেলছে। সো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো সাজানো। এছাড়াও বিমানবাহিনী জাদুঘরে কিন্তু ওয়াশরুম আছে এবং আপনারা চাইলেই ফ্রেশ হয়ে আসতে পারেন। সুন্দর একটা ঝর্ণা আছে এবং সবাই দেখছিলাম ঝর্ণার পাশে বসেছিল, কারণ এত রিফ্রেশিং লাগছিল। আর সবাই কেন জানি এই বিমান হেলিকপ্টার এগুলো দেখার জন্য এদিকে বেশি ভিড় করেছে। এই যে দেখেন এক একটি বিমান, মানে সত্যিকারের বিমান এগুলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত যেই বিমানটি আমাদের উপহার দিয়েছিল ওটিও কিন্তু এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো রকেট এবং এখানে লেখা আছে বোম, রকেট, এই টাইপের জিনিসগুলো আছে এখানে, র্যাডার আছে। আচ্ছা আরও একটি কথা, আপনারা চাইলে কিন্তু এই বিমানগুলোতে উঠতে পারবেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণই কিন্তু অবস্থান করতে পারবেন বিভিন্ন বিমানগুলোতে। প্রতিটি বিমানে উঠতে হলে আপনাদেরকে 30 টাকা করে টিকিট কাটতে হবে। আর কিছু কিছু বিমানের ভেতরে তো এসির ব্যবস্থা আছে, সো বুঝতেই পারছেন এই যে সন্ধ্যা হয়ে গেছে এইগুলো হচ্ছে বিমানের ইঞ্জিন। সো আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবেন, আমাদের বাংলাদেশের বিমানবাহিনীর এরকম একটা জাদুঘরে অবশ্যই আপনাদের আসা উচিত। আর এটার লোকেশন হচ্ছে তেজগাঁও, বিমানবাহিনী জাদুঘর বললেই সবাই চিনে। এছাড়াও আপনারা উত্তরা থেকে মেট্রো রেলে করে আসতে পারেন অথবা মতিঝিলের ওইদিক থেকে মেট্রো রেলে করে আসতে পারেন। আপনারা আগারগাঁওয়ে নেমে তারপরেই আপনারা এই জাদুঘরটি খুব সহজেই পেয়ে যাবেন। সো আর দেরি কেন, অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলিকে নিয়ে অবশ্যই ঘুরতে আসবেন। আর প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন এখন পর্যন্ত যারা দেখছেন, এবং সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। No, 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 I don't think so. No, 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 it's never, ever, ever.